অনেক বেশি অসুস্থ থাকার কারণে কোনো কিছুই খেতে ইচ্ছে করতেছে না, তাই আম্মু আমার জন্য ঝাল ঝাল করে দেশি চিকেন রান্না করেছে, সেই সাথে রান্না করেছে ভুনা খিচুড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরও একটি অসুস্থময় ব্লগ নিয়ে। আশা করবো আমার ভয়েসটা শুনে আপনার বুঝতে পারতেছেন যে আমার কতটা শরীর অসুস্থ। তো আম্মু আমাকে শোয়া থেকে উঠানোর জন্য মানে ভিডিও করতে বলতেছে, আর আম্মুরা হয়তো এরকমই হয়, বাচ্চাদেরকে মানে একটু সুস্থ করার জন্য অনেক ধরনের টেকনিক কাজে লাগায়। আমি নর্মালি একদম বেডে পড়ে গিয়েছি, এতটাই অসুস্থ হয়েছি। তো আম্মু আমাকে বলতেছে একটু হাঁটাচলা করতে, একটু নড়াচড়া করতে, তাহলে নাকি তাড়াতাড়ি সুস্থ হব। তো আম্মু যেহেতু রান্না করতেছে, ভাবলাম একটা ভিডিও করি, কারণ অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না। তো এই যে আমার আম্মু যেটা করতেছে, পোলাওর চাল ভাতের চাল মিক্স করে একটা ভুনা খিচুড়ি রান্না করবে। তো রাইস কুকারের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছিল, এখানে ডাল টাল অনেক কিছুই দিয়েছিল। যাই হোক, আমি একটু শ্যুট করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। অন্যদিক দিয়ে আমার আম্মু আগে থেকে পেঁয়াজ কুচি করে নিয়েছিল, তো ওইগুলো এখন মানে চিকেন রান্না করার জন্য দিয়ে দিয়েছি। এখানে কিছুটা এলাচ, তারপরে পেঁয়াজ কুচি, এই আর কি, আদা রসুন পেস্ট, এগুলো দিয়ে মানে রান্নাটা করে নিচ্ছে। আর দেশি চিকেন না যেভাবে রান্না করুক অনেক বেশি ভালো লাগে। আর আমি একটু অনেক বেশি অসুস্থ, সবাই আমার বয়সটা ইগনোর করবেন, কারণ এতটাই অসুস্থ সেটা হয়তো আপনারা আমার বয়স শুনে বুঝতে পারতেছেন। কয়েকদিন যাবৎ কোনো বড় ভিডিও দিতে পারতেছি না। তো অনেক আপুরা যারা আমাকে অনেক বেশি ভালোবাসে, তারা আমার ইনবক্সে এসে বলতে, আপু ভিডিও দিচ্ছ না কেন? আসলে আমি এতটাই অসুস্থ, বয়স দিতেও পারতেছিলাম না, যার কারণে মানে আমার খুবই কষ্ট হচ্ছিল। তাই ভাবলাম ভিডিওটা যেহেতু করা আছে, একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে আমার আম্মু খুব ভালোভাবে মশলাটা কষে এখানে দিয়ে দিয়েছে, একটা দেশি চিকেন সবটুকুই দিয়ে দিয়েছে, আর অনেকটা লাল লাল ঝাল ঝাল করে রান্না করেছে। কারণ জ্বরের মুখে না কোনো কিছুই খেতে ইচ্ছে করে না, তখন একটু ঝাল ঝাল করে কিছু রান্না করলে খেতে ভালো লাগে, আর একটু ডিফারেন্ট কিছু হলে আরও ভালো লাগে। সবসময় তো মাছ শাক সবজি খাবে, তাই আজকে একটু দেশি চিকেন, সেই সাথে ছিল ভুনা খিচুড়ি। আর আমার আম্মু একদম সিম্পলভাবে সব কিছু রান্না করে, এত বেশি মানে গর্জিয়াস হ্যাভি করে রান্না করে না। তো এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া দিচ্ছিলাম, মনে হচ্ছিল যে একটু ভালো লাগবে। আসলে বেডের মধ্যে একদম শুয়ে থাকলে না শরীর অনেক বেশি খারাপ লাগে, যখন একটু হাঁটাহাঁটি, একটু এই রুম সেই রুমে যাই, তখন মনে হয় যে শরীরটা আসলে একটু ভালো লাগা মানে হচ্ছে। আর দেখুন কী সুন্দর একটা কালার না, এই তো কালারটা এত বেশি ভালো লাগতেছিল, তাই একটু সামনে থেকে জুম করে ভিডিও করতেছিলাম। আর যখন আমি একটু ভিডিও করি বা কারোর সাথে গল্প করি, তখন মনে হয় আমি অনেকটা সুস্থ হয়ে যাই। যাই হোক, এদিক দিয়ে আবার ভুনা খিচুড়িটা হয়ে যাচ্ছে। আমার আম্মু অনেক অল্প মশলা খিচুড়ি রান্না করে, দেখে হয়তো বুঝতে পারতেছেন, কিন্তু খিচুড়িটা অনেক বেশি মজা লাগে। তো এই যে এখানে এটা সুন্দর করে হচ্ছে রাইস কুকারে মানে খিচুড়িটা, তো একদম গরম গরম, আর শীতের রাতে এরকম গরম গরম খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই না? যাই হোক, চিকেনটা হয়ে গিয়েছে, আর এই তো প্লেটটা সার্ভ করে নিয়েছে। তো আম্মু বলতেছে একদম গরম গরম খাওয়ার জন্য, খেয়ে ওষুধ খেয়ে ঘুমানোর জন্য, তাই আমার প্লেটটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর আমি অনেক বেশি অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজে লাইকগুলোতে সবসময় সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।